একটা কথাই আছে ঘর মে আগ লাগি হায় ঘর হি কি চিরাগ সে এতদিন মুমতাজুল ইসলামের বিরুদ্ধে বক্তব্য রাখা হচ্ছিল আজকে আবার শুনতে পাচ্ছি নিজেরা নিজেরা লেগেছে কঠিন ব্যাপার আপনাদের মালদা জেলাতে আসছে ওরা ভোট চাইতে আপনাদেরকে বলে রাখছি ঠিক গেট থেকে দু হাত সাইজের লাঠি কেটে রাখবেন বেশি বড় কাটবেন না আর লাঠি যেন ফাটা হয় এমন করে মারবেন না শুধু আওয়াজ করবেন যেন লুকি খুলে পালায় এইখানে একদম টিকতে দেবেন না পীর পূজারীদের এইখানে একটা ভোট এবং ভোটের জন্য সুসুর করে কিছুদিন আগে মালদাতে এসেছিল প্রচার করতে একদম ঠাই দেবেন না ইনশাআল্লাহ এরা হচ্ছে ইসলামের সবথেকে বড় শত্রু মানুষের ঈমান লুটে নেওয়ার ধান্দা গত বিধানসভাতে ভোটগুলো ভাগ করে দিয়েছে এই এরাই ডক্টর জাকির নায়েকের মতো মানুষকে এই বিশ্বাসঘাতকেরা দেশ থেকে তাড়িয়েছে জারজিস আনসারী মতো একজন বিখ্যাত বক্তাকে এই বিশ্বাসঘাতকেরা দেশ ছাড়া করেছে বাংলার বলিষ্ঠ বক্তা ছিলেন গোলাম আহমেদ মুর্তজা যার তুলনার কোনো বক্তা ছিল না বাংলা ভাষিতে বক্তব্য রাখতেন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা গল্পের মতো করে একটা লোক পেচ্ছাপ পর্যন্ত ফিরতে যাবার টাইম পেত না অজস্র বই লিখেছেন এই গোলাম আহমেদ মুর্তজাকে পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর থানার কাউকে পাড়াতে মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছিল এই বিশ্বাসঘাত কেরা এ কাজ করেছিল আমিও বুঝতে পেরেছি আমি মুমতাজুল ইসলাম আমাকেও তারা ছাড়বে না তবে আমি জেলে যাবার আগে আমার মাথা কেটে দেওয়ার আগে তোমাদের হাতে অ্যারেস্ট হওয়ার আগে অন্ততপক্ষে বাংলার মানুষকে আমি এটা বলে যেতে চাইছি অবশ্যই আমাকেও যদি কোনোদিন এদের চালে পড়ে যদি জেলখানাতেও বসে থাকতে হয় কখনো যেন এই বেদাতি বেইমান বিশ্বাসঘাতকদের সঙ্গে আপোষ করবেন না অন্য রাজনৈতিক পার্টির থেকে টাকা খেয়ে নিয়ে এই মমতা ব্যানার্জির এগিনেস্টে বিধানসভাতে সব জায়গাতে সিট দিয়ে বলেছিল এইবারে দিদির গদি নিয়ে নেবো গলা কেটে দেব বাংলাতে থাকতে পারবো না আমি পীরের ছেলে ভোট পাবো না মানে তোর পীরের যখন এত পাওয়ার কই একটা সিটও পেলি না হ্যাঁ তোর বাপের যখন এত পাওয়ার তা কই পাঁচটা সিট নিয়ে দেখাতে পারলি না একটা সিট নিয়ে ঘুজির 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 করছিস কেন হ্যাঁ আমার মনে হয় ওটা রাজনৈতিক পীর সাহেবদের ছেলে বলে ওটা মানুষ দয়া করেছে যাতে মান সম্মানটা চলে না যায় এছাড়া একটাও পেতক না কি বললাম বুঝলাম তো জনগণকে নিয়ে রাজনীতি করছে আজকে ১৯ জনকে অ্যারেস্ট করেছে এদের পাল্লায় পড়ে ১৯টা যুবককে অ্যারেস্ট করেছে আমি মুমতাজুল ইসলামের কথা বলে যাচ্ছি হাকিকত ছুপ নেই সকতি বানাওয়াট কি ওসুল আছে কবি খুশবু নেই কি আ সকতি কাগজ কি ফুলো সে সত্য কখনোই চাপা থাকবে না অবশ্যই এটা একদিন প্রকাশ হবেই কাগজের যদি গোলাপ ফুল করেন দেখতে গোলাপের মতো লাগবে কিন্তু সেন কোনোদিন গোলাপের পাবেন না পাবেন কোনোদিন গোলাপের পাবেন না আমি মুমতাজুল ইসলাম একটা গল্পের মাধ্যমে আপনাকে একটা কথা বলি বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন শুনেছেন বাদশাহ শাহজাহানের কাছে একটা লোক এসেছে লোকটার কাঁধে আছে একটা বাঁশ একদিকে আছে একটা খাঁচা আর একদিকে আছে একটা খাঁচা একটা খাঁচাতে আছে একটা কাকাতুয়া পাখি আর একটা খাঁচা আছে ফাঁকা বাদশাহ শাহজাহান ওই খাঁচাওয়ালাকে জিজ্ঞাসা করে বলছে ভাই তোমার এই খাঁচাতে কাকাতুয়া পাখি এই খাঁচাটা কেন ফাঁকা তখন লোকটা বলছে এই কাকাতুয়া পাখি যেটা দেখছেন এর মাধ্যমে এই ফাঁকা যে খাঁচাটা দেখছেন এই খাঁচাটা খাঁচা নয় এটা হচ্ছে পাখি ধরা ফাঁদ ফাঁদ বুঝেন বলছে আমি জঙ্গলে গিয়ে এই পাখিটাকে রেখে দিই আর পাশে এই ফাঁদটা পেতে দিই কাকাতুয়া পাখিটা নিজে কুহু 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 করে নিজের ভাষাতে ডাকে আর ও স্বজাতিরা ওই ফাঁদে এসে পড়ে আর আমি মজা করে জবাই করে গোছগুলো খাই বাদশাহ শাহজাহান বলছে শোনো এই পাখির মালিক শোন পাখিটাকে খাঁচা থেকে বার কর পাখিটাকে খাঁচা থেকে বার করার পরে খণ্ড খণ্ড করে টুকরো টুকরো করে দিল কেটে পাখির মালিক তখন খুব কাঞ্চার বলছে বাদশাহ কেন আপনি আমার পাখিটাকে কেটে দিলেন তখন বাদশাহ শাহজাহান বলছে যে জাতি মিথ্যা অভিনয় করে যে জাতি প্রতারণার ফাঁদে জ্বালিয়ে দিয়ে যে জাতি তার স্বজাতিকে তার মালিকের হাতে গোস্তের টুকরা বানিয়ে খাবার উপযুক্ত করে দেয় আমি বাদশাহ শাহজাহান এই পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে চাই না যে জাতি কুহু কুহু করে ডেকে নিজের স্বজাতিকে তার মালিকের ফাঁস জালে ফাঁসিয়ে দেয় তাকে খাবার উপযুক্ত করে দেয় এই বদমাশ প্রতারক
এই পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো অধিকার নেই আমিও মুমতাজুল ইসলাম বলছি যারা বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে পীরের নাম করে ওলির নাম করে বুজুর্গের নাম করে নামের আগে আশিকে রসুল নামের পরে মোজাদ্দেদ নামের পরে অমুক নামের পরে এত বড় নাম যে নাম খুঁজে পাওয়া যায় না এই সমস্ত প্রতারক মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে হযরত ওমরের যদি শাসনকাল এটা যদি হতো হযরত উসমানের সময়কাল যদি এটা হতো হযরত আবু বকরের যদি এটা খোলাফতির পথ যদি হতো এই সমস্ত ধর্মীয় প্রতারকদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো হযরত ওমরের জামানা যদি এটা হতো ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো বলছে আল্লাহকে একা একা ডাকা যায় না মাধ্যম ধরতে হয় তো যুক্তি কি বলছে তুমি কি ওই আম গাছে এমনিতে উঠতে পারো ডাল ধরে উঠতে হয় না এই মুমতাজুল ইসলাম বলে দিয়েছে রে গিনেস্ট একটা কথা আমরা নারকেল গাছে উঠি আমরা যে কোনো গাছে উঠি না যে গাছে বেশি ডাল পালা আছে ও গাছে আমরা উঠি না আমরা ডাইরেক্ট নারকেল গাছে উঠে যাব কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ এই হচ্ছে মানুষকে ধোকা দেওয়া ছাড়া আর কিছু কিছু নয় আল্লাহ তাআলা তারপরে কি বলছেন ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআনলাম ইয়াসমাহা কাআন্ন ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম এই দেখুন আল্লাহ তারপরে এদের চরিত্র বলছেন যখন ওদের সামনে আমার আয়াত সমূহকে পাঠ করা হয় তখন ওরা অহংকারের সাথে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন ওরা তা শুনতেই পায়নি অথবা যেন ওদের দুকান বধি সুতরাং ওদেরকে কষ্টদায়ক আজাবের সুসংবাদ দাও ঘটনা ঘটছে না এত হাদিস কোরআন বলছি এত যুক্তিতর্ক দিয়ে বোঝাচ্ছি জীবনেও বুঝতে চাইবে না বুঝতে চাইবে জীবনে বুঝতে চাইবে না আল্লাহ বলছে ওদের কানে আমি মোহর লাগিয়ে দিয়েছি ওরা বধির হয়ে গেছে ওরা কিছু শুনতে পায় না ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত কি আছে নিয়ামত ভরা কি আছে জান্নাত রয়েছে আল্লাহু আকবার খালিদিনা ফিহা তারা সেখানে চিরস্থায়ী থাকবে ওয়াদান লাগে হক এটা আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা সত্য আহওয়াল আজিজুল হাকিম নিশ্চয়ই তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় আল্লাহ তাআলা বলছেন খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা তিনি বিনা খুঁটিতে আসমান সৃষ্টি করেছেন কে কে করেছেন কোন রকমের কিছু দেখতে পান দেখতে পান ওয়ালকা ফিল আরজি রাওয়াসিয়া আম তামিদা বিকুম ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন ওয়ানজাল্লা মিনাস সামাই মাআন ফাআমবাতনা ফিহা মিন কুল্লি জাওজিন কারীম আল্লাহ তাআলা বলেন তিনি খুঁটি ব্যতীত আকাশ সৃষ্টি করেছেন তোমরা তা দেখছ তিনি পৃথিবীতে স্থাপন করেছেন পর্বতমালা যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে এতে রয়েছে সর্বপ্রকার যন্ত্র আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি অতঃপর তাতে আমি করেছি বিভিন্ন শাক সবজি ফলমূল উৎপাদন করেছি তাদের রুজির ব্যবস্থা করেছি এই টোটাল আকাশটার কে বানিয়েছেন আল্লাহর দিকে হাতটা উঁচু করে বলুন কে বানিয়েছেন আল্লাহ 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 শুধু আকাশ সৃষ্টি করেননি বলছে আমি পাহাড়ও বানিয়েছি এই কারণে বানিয়েছি জমিনটাকে ওয়াল জিবালা আওতাদা পেরেকের মতো করে গেড়ে দিয়েছি শক্ত করে এবং এতে দিয়েছি অনেক রকমের জীবজন্তু সৃষ্টি করেছি তোমাদের উপকারের জন্য এবং সৌন্দর্যের জন্য তাদের রুজি কে দেয় কে দেয় আল্লাহ 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 পৃথিবীতে মানুষের মতো আশ্চর্য কোনো প্রাণী নেই এটা জানেন তো হ্যাঁ কোনো প্রাণী নেই মানুষের মতো কত আশ্চর্য আপনাকে দেখাই আচ্ছা গরুতে কি খায় বলুন তো ঘাস খায় আচ্ছা গরুকে যদি ছাগলের দু পিস মাংস খাইয়ে দেন খাবে হ্যাঁ যদিও বা খেয়ে নেয় হজম করতে পারবে না কার পরের দিন পাতলা পায়খানা শুরু হয়ে যাবে ও তৃণভোজী প্রাণী ও মাংসাশী প্রাণী নয় আচ্ছা বাঘকে কোনো দিন দেখেছেন বাঘ ডিসকভারি চ্যানেলে যে ঘাস খাচ্ছে মাঠে গিয়ে ও ঘাস খেলে হজম করতে পারবে না ডায়রিয়া হয়ে যাবে অসম্ভব কি বলছি বুঝতে পারছেন না পৃথিবীর একটা প্রাণী আছে যার পাকস্থলীর এত পাওয়ার পৃথিবীর যত খাদ্য আছে সব খাদ্যকে হজম করে নিতে পারে তার নাম কি
মানুষ পৃথিবীতে যত রকমের খাদ্য আছে সব খাদ্য একসঙ্গে খেয়ে নিতে পারবে পাকস্থলীর এত পাওয়ার ও সব হজম করে নিতে পারবে কোনো অসুবিধা নেই এর নাম মানুষ আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীতে অসংখ্য প্রাণী বানিয়েছি আমি আচ্ছা বলুন তো সব মানুষের জন্য সৃষ্টি করেছেন কি করেননি সব মানুষের জন্য তো কুকুর কুকুর কার জন্য এই তো চাকা জাম কুকুর কার জন্য বানিয়েছে মানুষের জন্য চলুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে একবার জেনে নেওয়া যাক আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি বাড়িতে একটা কুকুর যদি ইচ্ছা করে যদি রেখে দেয় প্রত্যেকদিন সকালবেলাতে তার আমলনামা থেকে এক কেরাত সমপরিমাণ নেকি মানে হলো একটা উহুদ পাহাড় সমপরিমাণ নেকি প্রত্যেকদিন মাইনাস করে দেওয়া হয় প্রত্যেকদিন মাইনাস উহুদ পাহাড় সমান নেকি শুধু এতেও নয় আর কত মারাত্মক দেখুন আপনাকে বলছি আল্লাহ নবী বলেছেন মেয়েরা মাঠে ঘাটে নিজের কলে পুরুষেরা ভাত খাবার পরে নিজের থালাটা নিজের বাসনটা কলে যদি রেখে দেয় কোন কুকুরে যদি একবার জিভ দিয়ে যদি চেটে দেয় নবী বলেছেন একবার মাটি একবার তুমি পানি দিয়ে ধুয়ে নাও বিষ যাবে না দুইবার ধোবে বিষ যাবে না তিনবার ধোবে বিষ যাবে না চারবার ধুবে বিষ যাবে না পাঁচবার ধুয়ে নেবে তবুও বিষ যাবে না ছয়বার ধোবে তবুও বিষ যাবে না নবীজি বলেছেন সাতবারের মাথাতে তুমি ভালো করে মাটি দিয়ে তোমার বাসনটাকে তোমার থালাটাকে ভালো করে মেজে নাও তবে তার বিষ যাবে তাছাড়া তার বিষ কেউ হটাতে পারবে না তাহলে কুকুর বড় খাতারনাক নয় হ্যাঁ বড় খাতারনাক তাহলে এটা মানুষের জন্য কি করে হলো মানুষের জন্য হয়েছে আচ্ছা আপনাদের এই এটা কোন থানা কালিয়াচক কালিয়াচক থানায় যদি প্রত্যেক মানুষ যদি মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার কোটি 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 টাকার মালিক যদি হয়ে যায় আচ্ছা বলুন তো এই এলাকাতে পায়খানার গন্ধতে টেকা যাবে সবাই যদি মাস্টারি চাকরি করবে তা পায়খানা ঘরগুলো পরিষ্কার করবে কারা এর জন্য তো মেথড চাই মেথড চাই না তাহলে সবাই মাস্টার প্রফেসর হয়ে গেলে হবে না কিছু মেথডও থাকতে হবে তাছাড়া মাস্টার বাবু যখন পায়খানা করবে তার ট্যাঙ্কি ভর্তি হয়ে যাবে পরিষ্কার করার লোক চাই কি চাই না তা আল্লাহ বলছে কুকুরকে মানুষ তোদের জন্যই বানিয়েছি একে ম্যাথরের ডিপার্টমেন্টে বানিয়েছি আহা তুমি বিয়ে বাড়িতে বড় বড় হাড্ডিগুলো খাবে সাইডে ফেলে দেবে গন্ধ হবে আল্লাহ ওকে পাঠিয়ে দিয়েছে চাল গিয়ে চক করে গিয়ে খেলে যাতে গন্ধ না হয় সব বুঝতে পারছেন না আবহাওয়া যেন খারাপ না হয়ে যায় মানুষ যেন রোগে না পড়ে যায় তাহলে এটা আমাদের জন্য পাঠিয়েছি কি পাঠায়নি হ্যাঁ আমাদের জন্য শুকর যদি বলছেন শুকর শুকর তাহলে আমাদের জন্য নয় ওটা আমাদের জন্য পাঠিয়েছে একটা মানুষ বাঁচার শুকরের অনেক ভূমিকা আছে জানেন তো এটা দিদি বলছেন আপনি কি করে এগুলো বলছেন ইয়েস আমি শুধু এগুলো বলছি আমি পড়ে বলছি আপনি না পড়ে হুঁস মোটা করে বলে দিয়েন না আপনার কথাগুলো আমি বিশ্বাস করতে কেমন কেমন লাগছে আপনি বিশ্বাস করলেও সত্য না বিশ্বাস করলেও সত্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদদামা ওয়াল্লাহমাল খিনজি নিশ্চয়ই আমি হারাম করেছি মরা প্রাণী আর রক্ত আর শুকরের মাংস এটা কি হারাম তাই তো এবার আপনাকে একটা কথা বলি একটা গরু এই রাস্তা দিয়ে চলে গেল আচ্ছা বলুন তো গরুটা চলে যাওয়ার পরে এই রাস্তার উপরে নামাজ পড়া যাবে কি যাবে না যাবে একটা শুকর যদি যায় যাবে না ওই জায়গাটা ধুয়ে পরিষ্কার করতে হবে যাবে না মানে মারাত্মক হারাম এ কত হারাম এই দেখুন আপনাকে দেখাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ের কামলন আল্লাহ নবীকে গিয়ে বলছেন আল্লাহ নবী আমরা নাবিকের কাজ করি নৌকা চালাই নদীতে তা আমাদের নৌকার তলাতে মাঝে সাঝে ফুটো হয়ে যায় পানি ঢুকে যায় তা অন্যান্য লোকেদেরকে দেখেছি শুকরের চর্বি গলিয়ে কাঠের গুঁড়ো দিয়ে আঠা তৈরি করে যদি ওই ফুটোগুলো আটকে দেওয়া যায় অনেক দিন চলে আল্লাহ নবী আমরা কি এটা করতে পারবো আল্লাহ রসুল বলছেন ওটাও হারাম তার মানে ও চর্বি দিয়ে নৌকা সারাই করাও কি হারাম তা আল্লাহ একে বানালেন কেন পৃথিবীর প্রত্যেক প্রাণী দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে করে না প্রত্যেক প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে না দেখবেন মুরগি গোসল করে না কিন্তু ধুলো থেকে যখন ওঠে এরকম করে গাটা ঝেড়ে নেয়
জারে না জারে শালিক পাখি কাকাতুয়া পাখি কাক সব প্রাণী দেখবেন কি করে গোসল করে পানিতে করে না করে পৃথিবীর একটা জঘন্য প্রাণী আছে তার নাম শূকর এরা কোনোদিন পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে না একটা ছাগল দেখবেন মাটিতে সহজে শুতে চায় না চায় না টুংচো জায়গাতে শুতে চায় মালিকের খাটের উপরে উঠতে চায় শূকর পৃথিবীর একটা এত বড় খাতারনাক প্রাণী এরা এত নোংরা যে একটা শূকর পায়খানা করলে আর একটা শূকর চক করে গিয়ে ওর পায়খানাটা খেয়ে নেয় বুঝিস এটা সত্যি পরীক্ষা করবেন আর পৃথিবীর প্রত্যেক বিপরীত লিঙ্গর প্রাণীগুলো তার আরেক লিঙ্গকে আগলিয়ে রাখার চেষ্টা করে আপনার বাড়িতে যদি চারটে মুরগি থাকে আর একটা মোরগ যদি থাকে তা ওই মোরগটা এই চারটে মুরগির উপরে পাড়ার কোনো মোরগকে আসতে দিবে না দিবে আপনার বাড়িতে ঢুকুকে তেড়ে নিয়ে চলে যায় মানে ও মনে মনে ভাবে চারটে হচ্ছে আমার এরিয়াতে তুই কেন এলি এটা নিজের ভাষাতে বলতে চায় তাই না আমরা মানুষও তাই আমি আমার স্ত্রীকে আপ্রাণ চেষ্টা করব আগলিয়ে রাখার জন্য পৃথিবীতে একটা প্রাণী আছে যে তার স্ত্রীর সঙ্গে মিলন করার জন্য পর পুরুষকে দলে দলে ডেকে আনে তার নাম শূকর মারাত্মক প্রাণী তবে এর উপকার কি এই দেখুন এর উপকার একজন বিজ্ঞানী বলছেন চিকিৎসা বিজ্ঞানী জাতা বিজ্ঞানী নয় যে মানুষের একরকমের একটা মশা আছে মশা দেখবেন সব মশা কিন্তু মানুষের রক্ত খায় না এটা আপনার জানা নেই মহিলা মশা যারা তারা মানুষের রক্ত খায় আর পুরুষ মশারা কোনোদিন রক্ত খায় না ওদের রক্তের প্রয়োজন হয় না কারণ ওই মশাগুলো দেখবেন নর্দমাতে গিয়ে বসে দেখবেন নর্দমাতে থাকে এগুলো কোন মশা পুরুষ মানুষ আর মহিলা মশা মানুষের গরু ছাগলের রক্ত খেয়ে খেয়ে বেড়ায় এই মশার ভিতরে একটা মশা আছে দেখবেন বাসায় টেনে দেখতে পাওয়া যায় বড় বড় লেজওয়ালা দেখেছেন একটু হালকা লেজ টাইপের এই ধরনের একটা প্রাণী আছে এই প্রাণীগুলো প্রত্যেক দিন এক ফোঁটা থেকে দুই ফোঁটা রক্তের প্রয়োজন হয় রক্তের প্রয়োজন হয় প্রতিদিন তাদের রক্ত তাদের মেন খাদ্য তা চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন এই রকম এই মশার মতো দেখতে বা মাছির মতো দেখতে এই পোকাটা যদি কোনো মানুষের দেখে যদি বসে পরপর দুটো থেকে তিনটে যদি কামড়িয়ে নেয় তাহলে ম্যালেরিয়ার থেকেও মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে চব্বিশ ঘন্টার মধ্যে ওই লোকটা মারা যেতে পারে এই মশাটার আবার এত মারাত্মক গুণ এর রক্ত আবার সব থেকে পছন্দ করে শূকরের রক্তকে কি বলছি বুঝতে পারছেন না শূকরের গায়ে বড় বড় লোম লোমের ভিতরে ঢুকে গিয়ে ওর রক্ত পান করে তার মানে এই শূকরটা যদি তৈরি করা না হতো নিশ্চয়ই এরা মানুষের গায়ে বসে যেতে পারতো পারতো তো তাহলে মানুষ বিপদে পড়তে কি পড়তো না পৃথিবীর যা কিছু আছে সব মানুষের জন্য তৈরি করা হয়েছে আল্লাহ তাআলা বলছে তৈরি করে এমনি ছেড়ে দিইনি তাদেরকে আমি রুজির ব্যবস্থা করে দিয়েছি রুজির মালিককে কে আল্লাহ 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 কেমন রুজির মালিক আল্লাহ নবী বলেছেন খয়রিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ যা কিছু হবে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ তুমি আমার ব্যবস্থা করে দাও কাকে বলতে হবে আল্লাহকে খেতে দেওয়ার মালিককে আল্লাহ হায়াত মাউতের মালিককে আল্লাহ উত্তম রুজি এর মালিক আল্লাহ রুজি আল্লাহই দিতে পারে দোকান খুলেছে সকালবেলাতে দোকান খুলে বলছে একটা কাস্টমার এসেছে তা বলছে এই সকালবেলাতে এসেছো তোমাকে ধার দেওয়া যাবে না তো বলছি কেন ধার দেওয়া যাবে না বলছে এখনো বৌনি হয়নি বৌনি বুঝেন তো আপনারা এখনো বৌনি করতে পারিনি ধার দেওয়া যাবে না তো বৌনির সাথে তোমার ধারের কি সম্পর্ক জুতোর দোকানদার জুতোর দোকান খুলেছে তা ফার্স্ট সকালেই একজন এসে বলছে ভাই দুটো জুতো দাও তো ও তখন বলছে দাঁড়াও ভাই দোকান টোকান ঝাড়ু দিই একটু ধূপ টুপ জ্বালাই তবে এটা মুসলমানরা করছে করছে না আরে ধূপ তো কাদা মাটি দিয়ে তৈরি ও তোমার কি উপকার করতে পারে হ্যাঁ ড্রাইভার গাড়ি চালাচ্ছিল গাড়ি চালাতে চালাতে সামনে দিয়ে একটা বিড়াল চলে গেল একদম সাটার ব্রেক মেরে গাড়ি দাঁড় করিয়ে দিল কুড়ি হাত ছিবলিয়ে চলে গেল বলছে কি খবর বলছে বিড়াল চলে গেল বিপদ হয়ে যাবে ও তো বিড়াল ওর দশ পয়সাও দাম নাই ও তোমার ভালো মন্দ কি করতে পারে আমার ড্রাইভারকে তো আমি বলি যে কুকুর বিড়াল যা আসবে কন্ট্রোল করার চেষ্টা করবে প্রাণী হিসাবে বাঁচাবার জন্য তাছাড়া একদম চালিয়ে দিয়ে চলে যাবে শুধুমাত্র প্রাণী হিসাবে দয়া করবে যে বাঁচানো যায় কি না
যদি দেখো যে বাঁচানো যাবে বাঁচাও না তোর উপর দিয়ে চালিয়ে দাও ও বিড়ালও তোমার কি উপকার করতে পারে যে নতুন দোকান করেছে হুজুরের কাছে যাচ্ছে তাবি জানতে যাচ্ছে না অনেক মানুষ ভিতরে ভিতরে আমাদের আহলে হাদিস ভাইরাও সহি আকীদার মানুষেরাও যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে কিছু মসজিদের ইমাম সাহেব ভাইরাও আছেন যদিও আমাদের মধ্যে নেই তারপরেও কিছু কিছু থাকলে থাকতে পারে ভিতর দিয়ে ভিতর দিয়ে এটা আমার সন্দেহ আছে হতে পারে জি কিছু ইমাম সাহেব হতে পারে তবে এগুলো পুরুষ মানুষদেরকে না দিলেও মেয়েদেরকে গোপনে গোপনে দেয় একটু ঝাড়ফুঁক টারফুঁক করে দেয় দেয় না আর দিবেই না বা কেন বেতন আগো কতদিন চাকরি করছো বলছে আজকে চাকরির বয়স আমার প্রায় ১৯ বছর হ্যাঁ বেতন কত বলছে ৩৭০০ টাকা ওরে বাবা ১৯ বছর চাকরি করার পরে বেতন বেড়ে বেড়ে হয়েছে ৩৭০০ তাহলে ঢুকেছিল কত টাকায় জি ও তো এমনিতেই তাবিজ টাবিজ দিবে সংসার তো চলতে হবে হবে কি হবে না সংসার চালাতে হবে এই সমস্ত ব্যাপার রুজির মালিককে আল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কয়েকটা কথা বলেছেন এইবার আপনাদেরকে বলে দিই কথাগুলো একটা একটা করে মাঝখানে তিন চারটা আয়াত বাদ দিয়ে দিলাম আল্লাহ তাআলা যে লোকমান হাকিম যে লোকটার কথা বলছিলাম ওই লোকটা তার ছেলেকে কয়েকটা উপদেশ দিচ্ছেন আপনি আপনার ছেলেকে দেবেন ইনশাআল্লাহ আজকে বাড়ি গিয়ে দেবেন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ এক وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم لقمان حكيم তার ব্যাটাকে ডেকে বলছে ও আমার ব্যাটারে শোন وهو يعظه يا بني لا تشرك بالله ব্যাটারে শুনে রেখে দাও সারা পৃথিবীতে যত পাপ রয়েছে যত অন্যায় রয়েছে এর মধ্যে সবথেকে বড় অন্যায় সবথেকে বড় জুলুম সেটা হচ্ছে আল্লাহর সাথে শরীক করে দেওয়া শিরক হচ্ছে সবথেকে বড় পাপ কি পাপ শিরক শিরক মানে আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক বাচ্চা দেওয়ার মালিককে আল্লাহ আমি একদিন লালগোলাতে প্রোগ্রাম করছিলাম এটা সোশ্যাল মিডিয়ায় শুনেছেন তবু আপনারা যারা ডাইরেক্ট শোনেননি বলছি অনেকবার বলেছি শির কত ভয়াবহ দেখুন তা লালগোলাতে জলসা করে ফিরছি তা তখন আমার গাড়ি ছিল না কমিটির লোক বলছে আপনাকে একটু ট্রেনটা ধরিয়ে দিয়ে আসি ফজরের পরে আমি বলছি ঠিক আছে ভাই চলুন তা গাড়ি চালাচ্ছে মোটর সাইকেল চালাতে চালাতে যে চালাচ্ছে ও ছেলেটা খুব দেখছি ব্যাত 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 করে বকছে খুব বকতে পারে তা আমাকে বলছে হুজুর জ্যাম তো পীর দেখেছেন বলছি না তো পীর কোনোদিন দেখা হয়নি পীর মাখে না চাটে এটা তো আমার জানা নেই না গিলে খায় তখন তো হতো বুঝতাম না তা বলছে এইখানে আমাদের একটা জ্যান্ত পীর আছে তা ভালো পীরের কাছে গেলাম দরজায় দেখলাম একটা দরোয়ান দাঁড়িয়ে আছে তা আমাকে দরোয়ান বলছে বাড়ি কোথায় আচ্ছা উত্তর ২৪ পরগনা বলছে কি ব্যাপার বলছি বাবার সাথে দেখা করতে এসেছি তা গেলাম ভিতরে দেখছি বাবা একটা সবুজ পাকড়ি বেঁধে ভন্ডামি পাকড়ি তো জানেন আর ৩.৫ ফুট করে টুপি পরে ভন্ডরা বুঝলেন না তা ওই বাবা দাঁড়িয়ে আছে চাদর গায়ে দিয়ে তখন শীতকাল সূর্য উঠছে উঠছে আমি বললাম বাবা আসসালামু আলাইকুম তা আমাকে বলছে ওয়ালাইকুম আসসালাম তা আমাকে বাবা বলছে কি চাই আমি মুখের উপরে বললাম কি পাওয়া যায় কি পাওয়া যায় বাবা তা বলছে আমাদের দরবার থেকে কেউ কোনো দিন খালি হাতে ফেরত যায় না তার সাইডে দেখছি একটা বটের গাছ এই বটের গাছে দেখছি ছোট ছোট ইঁট ঝোলানো বুঝলেন শুধু ইঁট আর ইঁট লক্ষ লক্ষ ইঁট হবে হাজার বললে মনে হয় ভুল হবে আমি বললাম বাবা ইঁটের কন্ডিশনটা কেমন তা বলছে এটা একটা এত মারাত্মক কুদরতি বটের গাছ যাদের বাচ্চা কাচ্চা হয় না এই বটের গাছে যদি কেউ ইঁট বেঁধে দিয়ে চলে যায় তাহলে ৪০ দিনের মধ্যে তার বইয়ের পেট আস্তে আস্তে ফুলতে লাগবে মানে বাচ্চা চলে আসবে বললাম আল্লাহ আকবার রাজ্য সরকার গাছের শিকড় পর্যন্ত তুলে নিয়ে যাওয়া দরকার যত বাচ্চা তাহলে বট গাছের গোড়াতেই আছে কঠিন বিপদ তা বাবা তখন বলছে কি চাই বলুন আমি বললাম তেমন কিছু চাই না সামান্য একটা জিনিস তা বলছে কি আগে কিছুদিন আগে চিট ফান্ডের টাকা পয়সা ঝাড় হয়ে গেছে শুনেছেন তো তাই বললাম আমি একটা চিট ফান্ডের এজেন্ট ছিলাম ১৬ লাখ টাকা ঝাড় হয়ে গেছে তা বাবা আপনার দরবার থেকে যখন কেউ ফেরত যায় না তা যদি টাকাটা দিয়ে দিতেন খুব তাড়াতাড়ি বাড়ি চলে যেতাম তখন বলছে ওই গার্ডম্যানকে বলছে আমাদের দলের না ও মাল অন্য দলের
আমি তো ঠিক চাকে ঘা দিয়ে দিয়েছি তখন বলছে আমাদের দলে না মাল অন্য দলে বলছে ওরে বাবা তুই মুর্শিদাবাদের মেয়ের বাচ্চা বটগাছ থেকে করে দিতে পারছ এত তোমার পাওয়ার মালদা জেলার বাচ্চা বটগাছ থেকে করে দিতে পারছ আর এইখানে বসে আমার সামান্য টাকাটা দিতে পারছ না পাক্কা চিটিং বাজ শিরক 13 বছর বিয়ে হয়েছে মা হতে পারেননি গভীর রাতে আল্লাহকে ডেকে বলুন আল্লাহ তুমি পারো তুমি মারিয়ামকে যখন দিতে পেরেছো বিনা বাপের সন্তান তুমি যখন নবী ইব্রাহিমকে দিতে পেরেছো বুড়ো বয়সে সন্তান নবী জাকারিয়ার স্ত্রী বাচ্চা হবে না কোনোদিন জানতো তারপরেও তুমি তো তাকে বাচ্চা দিয়েছিলে নাম হয়েছিল তার ইহিয়া আল্লাহ তুমি বাচ্চা দিতে পারো আমার স্ত্রীকে তুমি বাচ্চা দাও কে এটা দিতে পারে আল্লাহ 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 নিরস হওয়ার কোনো ব্যাপার নেই আপনার টাকা পয়সা সব আছে আব্বা হতে পারছেন না রাতের বেলা দু রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডেকে বলুন আল্লাহ তুমি পারো তোমার ভান্ডারে সব কিছু আছে তুমি দয়া করে আমাকে একটা সন্তান দান করো আমি বড় অসহায় হয়ে আছি আমি তোমারই একজন বান্দা পৃথিবীতে একজনকে বলা লাগবে তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ 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 পৃথিবী ছাড়া কোন মানুষের কাছে মাথা নত করা কি শিরক চলবে না তাবিজ সেই লাল সুতো কালো সুতো ঢাকা বাঁধা শিরক কত বড় শিরক এই দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জনের দল একটা লোক এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন আল্লাহ নবী আমরা বাইয়াত গ্রহণ করব তা আল্লাহর নবী 9 জনের বাইয়াতকে গ্রহণ করলেন একজনের বাইয়াত গ্রহণ করলেন না তা অন্যান্য বাইয়াত গ্রহণকারীরা তারা বলছে আল্লাহর নবী ওকে কেন বাইয়াত গ্রহণ করালেন না বিশ্ব নবী বলছেন ওর হাতে তাবিজ বাঁধা আছে এই কারণে তাবিজ বাঁধা আছে এই কারণে তাবিজ বাঁধা থাকলে নবী বাইয়াত গ্রহণ করতেন না আর হুজুর তাবিজ দিয়ে নিজের মুরিদ বাড়ায় এটা হচ্ছে এদের চরিত্র লোকমান হাকিম তার বেটাকে বলছে أوصينا الإنسان لوالديه حملته أمه أهنا على أهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير লোকমান হাকিম তার বেটাকে বলছে আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি পিতামাতার সঙ্গে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন কে আছে তো সদ্ব্যবহার আছে এই বাপ মায়ের সঙ্গে সদ্ব্যবহার আছে আল্লাহ বলেছে তোমাদের দুধ পান করাতে 2 বছর টাইম লেগেছে এদের সঙ্গে কখনো অসদ্ব্যবহার করিও না বাপ মায়ের সঙ্গে অসদ্ব্যবহার করা যাবে আহা 4 বার উমরা হজ করা হয়ে গেছে এবছরে বলছে আবার যাব কত টাকা খরচা 1 লাখ টাকা খরচা যাবে কেন টাকা আছে বলে ওই জন্য কিসের জন্য যাবে বলছে বেশি বারে বারে হজ করলে উচ্চ জান্নাতে থাকবো এই কারণে আর বাড়িতে তোমার মা ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে ভাত খায় ইমাম সাহেবের মতো মা পালি সিস্টেমে ভাত খায় আর বেটা 23 বার উমরা করে এসে যে জান্নাত যাবে বলে ওই বিয়াদব কোথাকারে জান্নাত কোথায় খুঁজছ কোথায় জান্নাতে যেতে চাইছো আল্লাহর নবী বলেছেন জান্নাত তোমার মায়ের এই জায়গাটায় কোথায় তোমার মায়ের পায়ের তলায় জান্নাত আর তুমি চলে যাচ্ছ মক্কাতে মদিনায় চলে যাচ্ছ আমি যেতে মানা করছি না আল্লাহর কসম কিন্তু আপনার মায়ের অবস্থাতে এরকম হ্যাঁ সাহাবী এসে বলছেন আল্লাহর নবী জিহাদের ময়দানে যাব বিশ্ব নবী বলছেন মা বেঁচে আছে বলছে না খালা বেঁচে আছে বলছে হ্যাঁ খালা বেঁচে আছে যাও গিয়ে তোমার বৃদ্ধা খালার সেবা যত্ন করো জিহাদের তুমি সওয়াব পেয়ে যাবে জি মা বাপের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে হবে না এখন বর্তমানে বাপ মায়েরা সদ্ব্যবহার বেটাদের বৌমাদের কাছে পাচ্ছে না তার ক্লাস 1ই ভুল হয়ে গেছে আমাদের প্রথমেই ভুল প্রথমে ভুল কি বেটার বিয়ে দিবে বৌমা দেখতে গেছে বৌমা দেখতে গিয়ে মেয়েটা দেখতে ততটা খারাপ ততটা ভালো নয় তবে গিয়ে প্রথমে বলছে তোমরা কটা ভাই বলছে আমার ভাই নাই আমরা 3 বোন বলছে বাহ খুব ভালো তা জমি জায়গা কতটা আছে বলছি জমি জায়গা বেশি নাই কালিয়াচক মার্কেটে 4টে দোকান আছে আমার আব্বার একদম মেন ফন্ডি মেয়েটা একটু কালো দেখতে খারাপ তা বেটার বাপ বলছে আর কিছুই দেখার দরকার নেই আমার একেবারে পছন্দ একেবারেই পছন্দ
তিনটা দোকান বেটা মরে গেলেই শ্বশুর মরে গেলেই আমার বেটা পেয়ে যাবে এই ধান্দাতে বৌমা করে নিয়ে এসেছে ধনী লোকের বেটি এবার এসে শ্বশুর আর শাশুড়িকে বলছে কান ধরে উঠবস করো কান ধরে উঠবস করো যেখানে উঠতে বলবো উঠবে বসতে বলবে বসবে এটা আমরা করছি কি করছি না হ্যাঁ তাহলে প্রথমেই আমাদের কি ভুল বর্তমান বাপ মায়েরা নিজের সন্তানদের কাছে মার খাচ্ছে কেন তার অনেক দিক দুটো একটা দিক বলে দেব এই মানার চেষ্টা করুন আচ্ছা আপনি যখন মাওলানা জন্মগ্রহণ করেছিলেন আপনার মা কি এই দোকানদারের কাছে দুধ কিনে খাইয়েছিল না বুকের দুধ বুকের দুধ এখনকার মায়েদেরকে জিজ্ঞেস করুন বলবে আমার দুধ হয় না কেন তোমার দুধ হবে না কেন আল্লাহ কি এত অবিবেচক শূকরকে খেতে দেন কুকুরকে খেতে দেন শৃগালকে খেতে দেন মশামাছিকে খেতে দেন আশরাফুল মখলুকাত মানুষ একে আল্লাহ খেতে দেবে না দেবে সবার রুজির ব্যবস্থা করেছে তুমি পৃথিবীতে নবজাতক শিশু হিসাবে তুমি এসেছো তোমার দুধের প্রয়োজন আল্লাহ মেটাবে না মেটাবে ও মিথ্যা মিথ্যা করে বলে আমার বুকে দুধ হয় না নিজের গ্ল্যামার বজায় রাখবে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বাচ্চাকে দুধ দেয় না মানুষের বাচ্চা আর দুধ খায় কিসের না দুধের গায়ে লেখা আছে রেড কাউ রেড মানে লাল কাউ মানে গরু মানুষের বাচ্চা গরুর দুধ খেয়ে মানুষ হয় তো ওই বাচ্চার চরিত্র ভবিষ্যতে গরুর মতো হবে না তো মানুষের মতো হবে গরুর মতোই হবে কি বলছি বুঝতে পারছেন না গরুর মতোই চরিত্র হবে তোমার দুধ হয় না কেন নিশ্চয় তুমি খাওয়া দাওয়ার কোন উল্টো পাল্টা করো চিকিৎসা করো তার জন্য কি বলছি বুঝতে পারছেন না চিকিৎসা করো দুধ হবে না কেন এক দুই এখনকার দেখবেন ধনী লোকের বেটাদের তিন বছর আমার স্ত্রী আজকে আমাকে ফোন করে বলছে হাগো আমাদের মেয়েটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করলে হতো না আমার মেয়ের বয়স কত সাড়ে তিন বছর চার বছর পড়েছে আমি বললাম ও এখন ইংলিশ মিডিয়ামে গিয়ে কি করবে বলছে না অভ্যাস হোক আমি মনে মনে বলছি ওকে বলতে পারিনি ভয়ে তো কিছু বলতে পারি না বললে অবস্থা খারাপ করে দেবে ভয়ে কিছু বলতে পারি না আমি জল সাথে খুব পাটার পাটার করি বুঝলেন না মাইক একেবারে মনে হচ্ছে ভেঙে দেবো এরকম ব্যাপার গলার যে আমার জোর কিন্তু বাড়িতে গেলে ম্যাও 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 কোনো কথা চলবে না যতই আমি দামি লোক হই আর যতই চার চাকা গাড়িতে ঘুরি আর যত কোটি টাকারই মালিক হই বাড়িতে গিয়ে কোনো চান্স নেই যদি কিছু বলতে যাই তো আমাকে ঘুরিয়ে বলে তোমাকে কে ডাকে বলো দেখি তোমাকে কে ডাকে বক্তা হিসাবে হ্যাঁ তোমার এসব কথা লোক শোনে আমি ওরে সারা ভারত ঘুরছি বাংলাদেশ যাচ্ছি আসাম ত্রিপুরা নেপাল মেঘালয় সব জায়গায় যাচ্ছি আর তোর কাছেই আমি কিছু জানি না এর নাম নারী